চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে দিকপাল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আমরা জানাচ্ছি। গানে কথায় কবিতায় আমরা সেই কিছু অংশ আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। আসুন সরাসরি স্টুডিও থেকে বিভিন্ন শিল্পীরা কথায় কবিতায় গানে চব্বিশ ঘন্টা লাইভের পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছে, আর সেই অংশগুলি আপনাদেরকে আমরা দেখাব। কিভাবে সৌমিত্রের সান্নিধ্যে এসে কি কি শিখলে, কি তোমার অভিজ্ঞতা হলো, সেটা যদি একটু আমাদের সঙ্গে এবং দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আমাদের একটু ভালো লাগবে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাকে আমার ঠিক দ্রোণাচার্যের মতো আমি একলব্যের মতো তার অভিনয় শিখেছি বা দূরে থেকে তার সামনে যেতে পারি। স্বপ্নের পুরুষ ছিলেন এবং সেই স্বপ্নের পুরুষের সামনে গিয়ে আমি যে কোনোদিন অভিনয় করতে পারবো সেইটা মানে আমি আমি কখনো কল্পনা করতে পারিনি।
এবং আমি সেই আমার স্বপ্নের পুরুষ, স্বপ্নের গুরুদেব, যার যার অভিনয়ের জীবন এবং আমার কাছে একটা আদর্শ ছিল, সেই পুরুষের সামনে, সেই স্বপ্নের পুরুষের সামনে আমি যেদিন শুনতে পেলাম আমি নিজে তার সামনে দাঁড়িয়ে অভিনয় করব, সেদিন আমার মতো আনন্দ, খুশি, মানে সেই আনন্দে আমার চোখ দিয়ে জল এসে গেছিল। যে যেদিন আমাদের শুটিং ডেট ঠিক হলো, সেই দিন থেকে আমি আমার গুরুদেবের একটা পোর্ট্রেট, আমি নিজে ছবি আঁকি, আমি গুরুদেবের পোর্ট্রেটটা আঁকতে শুরু করলাম। সেই 15 দিন ধরে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি পোর্ট্রেট আঁকলাম শুধু তাকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য। এর থেকে বড় গুরুদক্ষিণা বোধ হয় জীবনে কিছু হয় না ঋত্বিকদা। বাঙালি আমাকে চায়, ভালোবাসে, যখন তা দেখি তখন আমার দু চোখ ভরে জল এসে যায়। আমি যে তার সবটুকু কৃতিত্ব বাঙালি জাতির, বাঙালি দর্শকের, সেটা আমি উৎসর্গ করেছি। আমি যেন শেষ দিন পর্যন্ত তার কাছে নিজের সেরা টুকু দিতে পারি, তারা যেন আমাকে এভাবে সম্মান করে, এভাবে ভালোবাসে, সেই সম্মান থেকে আমি যেন কোনোদিন সরে না আসতে পারি। কবিতা বা অভিনয় যাই আমি করেছি, তাদের ভালো লাগাকে আমি চিরদিন সম্মান করব, প্রত্যাশাকে আমি কোনোদিন অবজ্ঞা করব না। খুব সুন্দর, একজন গুণী মানবী বোধহয় এত সুন্দর করে বলতে পারেন। এখন মানে আমি যেটা বলছিলাম, তুমি কি এই নস্টালজিয়া থেকে আমাদের কিছু শোনাবে? আমার গুরুদেবের ওই গানটা সব সময় মনে আসে যে তুমি কি সত্যি ছুটি, তুমি কি আর আমার কাছে ফিরে আসলে না? তাহলে হয়ে যাক আজকে গানটা। তুমি কি কে ভুলি ছবি, শুধু পটে লিখা ওই যে সুর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের ওই চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কে বলি ছবি, নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কে
অসাধারণ। মনটা আবার একটু ভারাক্রান্ত হয়ে গেল ঠিকই, কিন্তু ওই যে প্রোগ্রামের শুরুতেই আমরা শপথ নিয়েছিলাম আজকে আর শোক প্রকাশ করব না, শোক ভুলতে চাই, ওনাকে আমরা ফিরে পেতে চাই, আমাদের মধ্যে দিয়ে আবার বাঁচিয়ে তুলতে চাই। আমার কবিতা ইতি অপু, কবি পৃথ্বীরা চৌধুরী। পুলু কেমন আছিস? ভালো, বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো, মাপ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর, কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর, যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাটা, অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়, চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি, তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ, ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়, সেসব যা। এবার আসি যে জন্য চিঠি সেই কথায়, জানি না কোথ থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ, তুই বলবি আমার দোষ, রাখিস না কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়, আয়ুষ্কালে শুধুই যে বিয়োগ। 6 দিদি 10 বাবা 17 গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর, বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি, রোগা দড়ি হেঁটে নামত কাশীঘাটের 64 সিঁড়ি, বাবার আর লেখা হলো না, গ্রাম জাগানো মহৎ পালা, দীর্ঘশ্বাস চাপা সংলাপ, শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মধ্যে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় ওই যায় সব যাত্রা আমার, হরিধনি দাও হে সবে, দুহাতে ওড়াও বিন্নি ধান, দুহাতে ওড়াও বিন্নি ধান। বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই, ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা, সম্বল বলতে গলার পইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোয়াটে মাঠ কাঁশের বন, নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন, লিভিং স্টোন পড়ছি যখন কবে যাব আফ্রিকায়, দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায়, মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো, দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো, অখিল বাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম, নতুন বইয়ের মলাট দেখলে ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা, তাতে মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে, অপু আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ, কদিন পরে গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস, চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেয়নি জল, গণেশ পূজোয় না এলেও তুই অগ্রহায়ণ মাসে আসবি বল, কদিন ধরে জলটা আসছে বলা হয়নি কথায় কথায়, তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়, অপু
আমার মাথার উপর আকাশ ভাঙছে, ও কি কালো, পাঠাবিরে জোনা কি ঘুম, পাঠাবিরে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ গার হস্তে আমার হলো অক্ষয়, যারা চলে যায় কি বলল, শুধু তাদেরই শবদাহ হয়। প্রথমে প্রথমে পুড়ে যেতাম, নতুন বিয়োগ চড়া আছে, দেখ সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন হোক বেশি চলছে, এটো ছিটিয়ে ডাকছি কাক, হঠাৎ মনে হলো এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মইনা। সেই থেকে তো পালানো শুরু, থাকতে দেবে বৃক্ষবন, তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন। গাছ দেখলেই ভয় করে যে চিতে কাঠ বড্ড ভয়, শরীর জুড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয়, মা অপূর্ণা মুছে গেল এদের মুখের টুকিটাকি, বনেই ফেলল অপূর্ণার ছবি, হাঁ করে দেখছো আমি নতুন নাকি। পুলু একটা সত্যি কথা এবার তবে বলি তোকে, আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে, দিদি বাবা মা অপূর্ণা এরা না। কার কথা বলছি জানিস, একটু ভালো করে মনে করে দেখ, তুইও ওদের খুব কাছ থেকে চিনিস, হ্যাঁ তুইও খুব কাছ থেকে চিনিস। মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী ছবির সেট, হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। হে এই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই, গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই। সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা, সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা। ওরা কি সব ওইখানেই আছে, চালে গালে পাতা সংসার, সংসার না বৈরাগ্য, কি জীবন হয় ছেঁড়া পাতার। এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন, ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন। ওরা আমার সাথে বাসে ওঠে, ওরা আমার সাথে অফিস করে, শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ, আসলে শুধু সেরে এসেছি তো, কখনো ওদের করিনি দাহ। এখন আমার মায়ের বয়স, সন্ধে হলেই আসে জ্বর, বাবা বসে জল সেঁক দেয়, বলে অপু লেখাটা শেষ কর, পশ্চিমের টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব, খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব। গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য দেখে, সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব, লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব, গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু, পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু। চললাম পুলু, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়, ভালো থাকিস বইটা ছাপিস। ইতি অপূর্ব কুমার রায়, ইতি অপু। নমস্কার। বড় বেদনার কবিতা রণ শোনালো, একদম অন্তরের অন্তঃস্থল থেকে, গভীর অনুভূতি গভীর আবেগ দিয়ে। মানসী, তুমি কি একটু আমাদের ওই জায়গা থেকে বার করে আনতে পারবে, একটু আলোয়, একটু আনন্দে, একটু শান্তিতে? চেষ্টা করবো। পান্থ পাখিরা মুখে তো পান ভুলে না,
খুব সুন্দরভাবে ভালো ভালো জুটি তৈরি করে সিনেমা করেছেন, এটা আমরা লক্ষ্য করেছি। তোমার কি মত? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই। অনেক উত্তম সুচিত্র সেন যেমন একটি জুটি ছিলেন, সৌমিত্র সেই অর্থে তেমন কোনো জুটি ছিল না। কিন্তু যে অভিনেত্রীদের সঙ্গে উনি অভিনয় করেছেন, প্রত্যেক অভিনেত্রী বলেছে যে সৌমিত্রবাবুর সঙ্গে অভিনয় করতে গিয়ে আমরা এতটা কমফর্ট ফিল করতাম যে কোনোদিন আমাদের অসুবিধা হয়নি একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে, যে সেই জুটির যে একাত্মতা সেইটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যখনই মানে এমনকি ওনার মৃত্যুর পরেও শর্মিলা ঠাকুর নিজে বলেছেন যে ওনার সঙ্গে যখন অভিনয় করেছি তখন মনে হয়েছে আমরা দুজনই সেরা জুটি। হ্যাঁ, অপর্ণা সেন বলছেন আমরা যখন ওদের সঙ্গে ওনার সঙ্গে কাজ করেছি তখন আমরা মনে করতাম আমরা সেরা জুটি। এবং একসময় অপর্ণা সেন বলছেন যে আমি যখন ডিরেকশনে চলে গেলাম তখন উনি বলছেন যা আমাদের জুটিটা ভেঙে গেল, তুমি ডিরেকশনে চলে গেলে আমাদের জুটিটা ভেঙে গেল। সেই রকম আর কি, যে উত্তম সুচিত্রার মতো মানে টিপিক্যাল জুটি ওনার কেউ ছিলেন না, তবে প্রত্যেক অভিনেত্রী ওনার সঙ্গে একদম একাত্মভাবে অভিনয় করে স্বচ্ছন্দে করে স্বচ্ছন্দে। তো এইবারে আমরা আরো একটা পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে উনি কিন্তু একজন পরিচালকের হাত ধরেই যে বিখ্যাত হয়েছেন তার নয়, উনার মানে সঙ্গে কিন্তু আরো অনেক বড় বড় পরিচালকের নাম জড়িয়ে রয়েছে। হ্যাঁ, যেমন তপন সিংহ, ক্ষুধিত ভাষা, তপন সিংহের একটি বিখ্যাত ছবি ক্ষুধিত ভাষা। তপন সিংহ বলেছেন যে সৌমিত্রবাবুর সঙ্গে কাজ মানে সৌমিত্রকে নিয়ে কাজ করতে আমার এত এত যে টিপিক্যাল মানে যে চরিত্রটা উনি চাইছেন ঠিক সৌমিত্রবাবু সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছিলেন। তেমনি আমাদের আরেকজন বড় পরিচালক হচ্ছেন মৃণাল সেনের আকাশ খুশি, মৃণাল সেন ওনাকে নিয়ে কাজ করেছেন। মৃণাল সেন বলছেন সত্যি সত্যিকারের অভিনেতা বলতে যা আমি আমরা বুঝি সৌমিত্র চট্টোপাধ্যায় সেই রকম মানের জাতির অভিনেতা। দর্শক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আটটা একেবারে জমে উঠেছে। তো আমি একটা কথা বলবো, যে গানটার কথা বললাম তো কৃষ্ণদা হবে একটু জীবনে কি পাবো না, মানে পপুলার একটি গান, একদম সবাই বলছে শুনতে চাইছে এবং কোমরও দোলাতে পারি কিন্তু দরকার না। জীবনে জীবনে ভাবনা ভুলেছি সে ভাবনা, সামনে যাবে জানি না সে কি আসল কিনা কল্পনা। আগে তো দেখি চলে
জানি না সে কি আসল কিনা বলছো না, জীবনী ভাবনা ভুলেছি সে ভাবনা, সামনে জানবে কি জানি না সে কি আসল কিনা বলছো না, সামনে জানবে কি জানি না সে কি আসল কিনা বলছো না, সামনে জানবে কি জানি না সে কি আসল কিনা বলছো না। সেটাই মনে করি শান্ত